ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন? আকিকা সপ্তম দিনে দেওয়া সুন্নত, সাত দিন পরে না, সপ্তম দিনে। সপ্তম দিন মানে হলো যেই বারে সন্তান জন্মগ্রহণ করবে, শিশুর জন্ম হবে ওই বারটা হবে প্রথম, এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করতে করতে সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। এটা হিসেব করার একটা সহজ বুদ্ধি হলো, ধরুন সন্তান রবিবারে জন্ম নিয়েছে, হিজরি বর্ষের রাত আগে আসে, শনিবার দিবাগত রাত আসে, সেটা রবিবার ধরা হবে, বা রবিবার দিনে জন্মগ্রহণ করেছে, যেই বারে জন্মগ্রহণ করবে পরবর্তী সপ্তাহের আগের বারটা হবে আকিকার দিন। রবিবারে জন্মগ্রহণ করলে পরে শনিবার হবে আকিকার দিন, শনিবারে জন্মগ্রহণ করলে পরে শুক্রবার হবে আকিকার দিন, শুক্রবারে জন্মগ্রহণ করলে পরে বৃহস্পতিবার হবে আকিকার দিন, ওটা হলো সপ্তম দিন। ওই দিনটাতে আকিকা করা সুন্নত। আকিকাকে বিলম্ব করে অনেকে যে কুরবানির সাথে করবো না, আকিকা সপ্তম দিনে করাটাই হলো কি সুন্নত। চোদ্দতম একুশতম দিনে করার কথা হাদিসে আসছে। এখন কথা হলো আকিকা ছেলেদের বেলায় দুইটা, মেয়েদের বেলায় একটাই, বৈষম্য কেন? এখানে নারীবাদী এসে হাজির, ঠিক না? বেঠিক যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন? দেখুন আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের সুস্থতার জন্য ইন্স্যুরেন্সের মতো। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগবালাই থেকে বিপদ আপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার। আল্লাহ তাআলা মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের চাইতে বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন, এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায়, ছেলের বেলা একটা হলে হয় না, দুইটা লাগে। এখানে বৈষম্য না, আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন না, এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায়, অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয়। তাছাড়া ছেলেরা বাহিরে কাজ করতে হয়, তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয়, মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে এক্ষেত্রে সেফ থাকে। এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরও বেশি হয়, আশঙ্কা বিপদ আপদের আরও বেশি হয়, রোগবালাই আরও বেশি হয়, ইমিউন সিস্টেম কম হয়, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। এইসব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা, এখানে বৈষম্য না। যারা আল্লাহর বিধানের পরে ইমান রাখে তাদের কাছে কোনো যুক্তি রাগে না, তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু থেকে অকপটে মানে, ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো আমাকে আল্লাহ তাআলা তিনবার গুণবাচক নাম, আমাকে আল্লাহ তাআলা তিনবার গুণবাচক নাম 99টি মুখস্থ করে প্রত্যেক দিন ফজরের নামাজের পর একবার পড়ার তৌফিক দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো আসমাউল হোসনা বা আল্লাহর 99 নাম কিভাবে আমল করতে পারি এবং কিভাবে আমল করলে সওয়াব হবে? দেখুন প্রথম কথা হলো আল্লাহর 99 নাম, এটা আসলে বারবার আপনি পড়বেন জিকির করবেন এটার জন্য এ নামগুলো আসে নাই। আল্লাহর 99টি গুণবাচক নাম মুখস্থ করার ফজিলত আছে, এবং যে মুখস্থ করবে এর অর্থ বুঝবে, এর প্রতি সে ইমান আনয়ন করবে, সে জান্নাতে দাখিল হবে, ফজিলত আছে। কিন্তু এটার মূল উদ্দেশ্য হলো এ নামগুলোর প্রতি বিশ্বাস করা, ইমান আনা। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নাম একটা আছে কাদির, আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম, আপনার কাজ হলো এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলার সক্ষমতার বাইরে কোনো কিছু, আল্লাহ সব পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে একটা হলো সামিয়া, তিনি সবকিছু শুনেন। আপনার দায়িত্ব হলো এটা বিশ্বাস করা যে আমার রব সবকিছু, তার কাছে কিছু লুকানো যায়, তিনি বাসির সবকিছু দেখেন, তার কাছে কিছু লুকানো যায় না, তিনি আলিম সবকিছু জানেন, কোনো কিছু তার অজানা না। এরকম গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সালাফের ব্যাখ্যা অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করা, ইমান আনা, এটা হলো গুণবাচক গুলার মূল কাজ। এর পাশাপাশি মুখস্থ করলে তার ফজিলত হাদিসে আছে। কিন্তু আমাদের দেশে অনেকে দেখা যায় অমুক নাম এতবার পড়লে অমুক লাভ হয়, এটা তাজরিবা দ্বারা, তাজরিবা দ্বারা এটা আমল হিসাবে কেউ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকেই আল্লাহর গুণবাচক নামের মূল বানিয়ে নিয়েছেন, যেমন প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা গেল এটা ভুল। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে অনেকগুলো নাম আছে, যে নামগুলো পড়লে, বারবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুণের প্রভাবে আপনি উপকৃত হবেন, সেটা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আমলগুলো করেন, কোনো সমস্যা নেই। তো মূল কাজ হলো আল্লাহর গুণবাচক নামের অর্থগুলো জেনে সেটার উপর ইমান আনয়ন করা। এ অর্থ সহকারে এই নামগুলো লিখে টাঙ্গায় রাখবেন নিজের অফিসে আদালতে বাসায়, বারবার দেখবেন, আপনার ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।